বলে হ্যাঁ দেখো আমি রাধারানীর স্বামী বটি গোবর্ধন। বলি কাক যান করলে আমাদের মকর চান 42 দিন করি নাই যান করি নাই, রিক্সা চালাতে যেতাও নাই, স্প্রে লাগাই চলে যেতাম, কি বলবো না তো ঠিক নেই। আরে লিলবালা সোয়েটারটা দেখছো, লিলবালা সোয়েটারটা গলায় নিয়ে চলে যেতাম, না শরীরে ময়লাটা দেখতে পাবে না সোয়েটারে ময়লা দেখতে পাবে, বলবো তো ঠিক নেই। বলে এই চান করে আর এই রোদ পিট করে বসছে, বাজা পিঠা খেজুর গুড় আর শেষ পাতে যদি কেউ দূরাই দেয় কি কম্বিনেশন বলো, বলা চলবে না ইয়া চলে না, আবার এইসব কথা বলা চলবে না। বলি মকর পরোটা আলি না আমাদের ছোটবেলাকার কথা একদম মনে পড়ে যায় না, ছোটবেলায় আমরা সবাই মিলে মকর পরব দিনে মামা ঘর চলে যেতাম, আমরা পাউডে মামা ঘরে আমরা অনেকগুলো ভাই বোন বুঝেছ, আর এই সবাই মিলে পিঠা করতে বসে যেত, আমি লাগতাম সাথে কি মায়ের নাম রেখেছে গৌরিয়া, দিদা আমাকে বলতো দিদা আমার এখনো বাঁচি আছে জানো, আমরা লাগবো দিদা আমাকে বলতো বলি এ গৌরিয়া তুই নিজেই পিঠা গড়বি নিজেই খাবি কিন্তু তোকে পিঠা গড়তেই হবে, আমিও পুর খাওয়া লোভে পিঠার ভেতরে এত টাকা পুর ঢুকাই দিত, পিঠা যখন ভাবতে গেছে খাটিয়ে পুর বিরান গেছে, কি বলবে। আর চান করার সময় আমরা একটা ভাই আছে তেমনি চান করতে, দিদা আমাদেরকে চান দলা করে ধরে আর লিয়ে যেত নদীতে চান করে আতে, সাথে লিয়ে যেত কোলাই করে করে হলুদ মুড়ি এ নাকের লাড়ু তিলের লাড়ু আবার চ, ওই লোভে আমরা যেতাম চান করতে, আর নদীতে গেইয়ে সাধুরে মাদুরে নদীর জল আমরা গোলা করে দিত, আর চান করে উঠে হ্যাঁ আবার শাঁখ আলুর কথা কেন বলি যাচ্ছি, শাঁখ আলু মুড়ি লাড়ু চ খাইয়ে খাইতে লাগিয়ে দিতাম, আর মটর কলাই মটর কলাই চুরি করতে এভরি লাগতো, মটর কলাই চুরি করতেই হবে, মকর চান করতে গেছি আর মটর কলাই চুরি করি নি দেখা কোনো হয় বলো তুমি, সরষা খেতে লুকচুকানি খেলে ওটা কেন ভুলি যাচ্ছি, বলি এমন কেউ নাই যে মকর চান করতে গেছে নদীতে আর সরষা খেতে লুকচুকানি খালিয়ে নাই বলো তুমি, বলি তোমরা লক্ষ্মী পূজা জোগাড় যন্ত্র করলে নাই গো, হ্যাঁ হ্যাঁ দেখো কে কি পিঠা করেছে আমাকে লিখে জানা হয় তো, পিঠা খেতে আমার গেতে ভাল লাগে জানো গেতে ভাল লাগে, বলি আমার বউ রাধা রানী ঘরে কাজ করছে লোকের ঘরে কাজ করছে ছেলিয়া সামলাচ্ছে গৌরিয়াকে সামলাচ্ছে, ইয়ার পরেও তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য ভিডিও করছে, বলি বা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে পয়সা লাগে না গো ফ্রি বটে, ও আর ওই যে কি সব বলে না সেই লাইক কমেন্ট ওইগুলো একটু করে দিবে আমাকে, হ্যাঁ বলি তোমাদের হাসানোর জন্য বলি তোমাদের এই উপকারের জন্য ইনফরমেশন ভিডিও করছে একটু করে দিবে ওকে সাবস্ক্রাইব বুঝেছ, বলি হ্যাঁ বলি আমার ভাই একটা উপকার করে দিবে, আরে তো ওকে বলবে কি বলে গৌরিয়ার মুখে যেন একটু দাঁত কিসাইলে একটু কম করে বুঝেছ, গেতে ভালোবাসি আমি বউটাকে জানো বলতে লারি একদম, সাথে কি মায়ের নাম রেখেছে গৌরিয়া, তোমাদের সবাইকে এই আমার তরফ থেকে আরে রাধারানী লক্ষ্মী পূজা জোগাড় যত করছে তো তাই জন্য আমি চলে আসি আর কি, রাধারানী তরফ থেকেও হ্যাপি মকর সংক্রান্তি, চান করো গা কাক চান করলে হবে, হ্যাঁ।